রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আকলে ওয়ালে দেই, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। রাজুলাতুম মিনান নিসা, পুরুষের বেশ ধারণকারী মানুষ জান্নাতে যাবে না। যেই নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরে, পুরুষের মতো চুল ছাঁটে, পুরুষের স্টাইল গ্রহণ করে, তার জন্য জান্নাত নেই, এগুলো হচ্ছে জাহেলিয়া। তিন নম্বরটা বলবো, মুদমেনো খমরিন, যারা বিড়ি সিগারেট জর্দা গুল হিরোইন ফেন্সিডিল খায়, তারা জান্নাতে যেতে পারবে না। তৌবা করেন, মাহফিল থেকে যদি বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়ার অভ্যাস থাকে, মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে যেতে যেখানে দেখবেন আর লোকজন নেই, অন্ধকার, পশ্চিম দিকে কান ধরে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আজকে ছেড়ে দিলাম, আর জিন্দেগিতে কোনোদিন খাবো না। পারবেন? যদি না পারেন, বিচারের মাঠে অপেক্ষায় থাকুন। জাহান্নামীদের ওসারতুম মিনান নার আও আর্থ মিন আহালিন নার, জাহান্নামীদের রক্ত, পুঁজ, গলিত পদার্থ এবং নাক থেকে বের হওয়া পদার্থ, সেলেসা জুস করে আল্লাহ খাওয়াবেন। পান চাবাতে জর্দা দেয়া খুব স্বাদ লাগছে, আর গুলের রস তৃপ্তি পাচ্ছেন, বিড়ির ধোঁয়ায় হৃদয় সিক্ত হচ্ছে, জাহান্নামীদের রক্ত এবং পুঁজ এর মিশ্রিত জুস খাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছে এগুলো হচ্ছে জাহেলিয়াত। এগুলো হচ্ছে কি? জাহেলিয়াত। হে যুবক বন্ধুরা, মনে রাখিও, এই যে 31st night আসছে, কয়েকদিন পরে, এক মাস পরে আসছে 31st night, যেটাকে আধুনিক নাম দিয়েছে ফষ্টি নষ্টি নাইট। যত নোংরামি বেলিল্লাপনা হচ্ছে এসব নাইটে, এটা হচ্ছে জাহেলিয়াত, তুমি ছেড়ে দাও। এ সকল দিবস পালনের মধ্যে কল্যাণ নেই। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে, এই ভণ্ডামি, এই নষ্টামি, এই নোংরামি ছেড়ে দিতে হবে। ইসলাম একদিন ভালোবাসা করতে শিখায় না, ইসলাম বছরের 365 দিন ভালোবাসা ভাসতে শিখায়। তবে খবরদার, সেই ভালোবাসা যথার্থ পাত্রে হতে হবে। তুমি একটা নারীকে ভালোবাসো, একটা বেগানা নারীকে ভালোবেসে বলো, এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার লাভার, এটা আমার প্রেমিকা, মিথ্যা কথা তোমার, এটা এটা তোমার মিথ্যা কথা, এটা তোমার প্রেম নয়, এটা তোমার ব্যভিচার। বিয়ের আগে একটা নারীর সাথে কথা বলো, এটা মুখের জানা। বিয়ের আগে একটা নারীকে মন খুলে দেখো, এটা চোখের জানা। বিয়ের আগে নারীকে হাত দিয়ে স্পর্শ করো, এটা হাতের জানা। বিয়ের আগে একটা নারীর কাছে যাও, এটা পায়ের জানা। বিয়ের আগে একটা নারীর সাথে টুপ টুপ করে গল্প করো, এটা কানের জানা, মোবাইলে কথা বলো। বিয়ের আগে একটা নারীকে কল্পনায় ভাবো, এটা অন্তরের জানা, এটা তোমার প্রেম, এটা তোমার ব্যভিচার। বিয়ের আগে প্রেম নয়, বিয়ের আগে ব্যভিচার। বিয়ের আগে প্রেম নয়, বিয়ের আগে ব্যভিচার, এটা হচ্ছে জাহেলিয়াত। প্রেম হবে বিয়ের পরে, আগে নয়, প্রেম হবে বিয়ের পরে। হে যুবক, তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার যে মেয়েটা ভালো লাগে, তোমার বাপকে বুঝাও আর ওই মেয়ের বাপকে বুঝাও। তুমি যদি সকলকে জানাতে না চাও, তাহলে দুইজন সাক্ষী রেখে, একজন ব্যক্তির মাধ্যমে, তোমার বাপের মাধ্যমে তুমি বিয়ে পড়িয়ে নাও। পড়িয়ে নিয়ে এবার চুটিয়ে প্রেম করো, কেউ নিষেধ করবে না। তবে কবুল পড়ার পরে, আগে নয়। কবুলের আগে যা হবে তা হলো ব্যভিচার, কবুলের পরে হয় প্রেম। আজকে ব্যভিচারকে আমরা প্রেম বলে চালিয়ে দিচ্ছি, এটা হলো আধুনিক জাহেলিয়া।